কেতিয়াবা বিদ্যালয়ের মানে প্রতিবাদ করবলেও হয় আর সিহতে বিনা বেতনে কেতিয়াবা আপনার অবহার লৈছে কি কব ইয়াতে কিছু ক্রাইটেরিয়া আছে ইয়াতে নর্মস কিছুমান আছে সরকারি কিছুমান রীতি নীতি আছে সেই নর্মসখিনির ভিতর পড়ব লাগে আর মই ভাবো 93 সনতে প্রতিষ্ঠা হওয়া স্কুলখন কারণ ইয়াতকে পিছত প্রতিষ্ঠা হওয়া স্কুল ইতিমধ্যে পানীকীকরণের দিকত আগবাড়িছে গতি 1993 সন প্রায় আজি 30 বছর অতিক্রম করেছে 30 বছর ভরি দিয়ে এখন বিদ্যালয় প্রাদেশিকীকরণ নোহাটো এই আমার কারণে অঞ্চলটোর কারণে অতি এটা মানে দুঃখের বিষয় তথাপিতো বিষয়টো যেহেতু মই নিজে অন্তর্ভুক্ত হয়েছো প্রতিনিধি হিসাবে সমষ্টিটোর পৰা মই নিজে রিপ্রেজেন্ট করছো মই নিজেও ইয়াতে ইয়ার আগতো আহিছো আজিও আহিছো আজি শিক্ষকসকলের যে মর্মবেদনা এইখানে লক্ষ্য করছো তেওঁলোকে বিভিন্ন অভাব অভিযোগের মাজতো আজি মানব সম্পদ গঢ়ার ক্ষেত্রে তেখেতসকলে মানে তেখেতসকলে যেখানে অপ্রাণ চেষ্টা করেছে এইখানে মই নিজে প্রত্যক্ষ করছো গতি গোটেই বিষয়টো মই মাননীয় অসমৰ শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ পেগু ডাঙরিয়ার লগত বিষয়খিনি আলোচনা করে আর বিদ্যালয়খনের ডাইস কোড বা অন্যান্য যেখানে পারমিশনের যেখানে আসলে কাগজ গোটেই ডকুমেন্টসখিনি মই এটা ফাইল করে দিব কারণে মূল বন্ধুবর্গ কইছো আর এইখানে এবার বিধানসভা অধিবেশনের প্রাক মুহূর্তত বা শিক্ষামন্ত্রী মহোদয়ের লগত আলোচনা করে বিদ্যালয়খনক প্রাদেশিকরণ করার ক্ষেত্রে যেখানে যাবতীয় ব্যবস্থা মূল ফালের সম্পূর্ণভাবে আর আন্তরিকতার মই গ্রহণ করি আজি বছরেকিয়া যে বিদায়ী অনুষ্ঠান দশমবার ছাত্র ছাত্রীসকলের এই বিদায় সভাত আজি উপস্থিত হয়ে পেলায় যথেষ্ট আবেগিক হয়েছো আর সৌভাগ্য অনুভব করছো সচাই ভাল লাগিছে এটা কথা আমি লক্ষ্য করছো যে 1993 সনতে প্রতিষ্ঠা হওয়া এই বিদ্যামন্দির ভাগে আজি অঞ্চলটোর ক্ষেত্রে এক শিক্ষার পরিবেশ গড়ি তুলি আজি ইয়াতে যখন শিক্ষকে পাঠদান করে আছে তেওঁলোকে বিনা বেতনরে আজি এই ছাত্র ছাত্রীসকলক মানব সম্পদ গড়ার ক্ষেত্রে সর্বস্বখিনি ত্যাগ করেছে বর্তমানলৈকে সরকারি কি কারণত কি ক্রাইটেরিয়া ইয়াত অভাব আছে মই নাজানো গোটেইখিনি এটা পুঙ্খানুপুঙ্খভাবে মই নিরীক্ষণ করি আগন্তুক সময়ত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলের শৌচাগার আর পেশাবগার যে অভাব আছে এই বিধায়ক উন্নয়ন পুঁজির মই ইতিমধ্যে টাকা 5 লক্ষ টাকা আগবাইছো আর আমার ইতিমধ্যে মতিউর রহমান উমর আলী ডাঙরিয়া তফজল হুসেন আমি সকলে আলোচনা করে পেলে ইয়াতে আমার মাইনরিটি ডেভেলপমেন্ট ফান্ডর প্রায় 30 কোটি টাকা বিদ্যালয়খনির 30 লক্ষ টাকা বিদ্যালয়খনির আন্তঃগাঁথনির কারণে ইতিমধ্যে আমি ধার্য করছো আগন্তুক সময়ত এই বিদ্যালয়খনির আন্তঃগাঁথনিত আমি একটা শৈক্ষিক পরিবেশ আনবলে নিশ্চিতভাবে আমি সফল হম আর এই বৃহত্তর অঞ্চলটোর ক্ষেত্রে বা বৃহত্তর অঞ্চলটোর ভিতরতে উচ্চ শিক্ষানুষ্ঠানের এক মজিয়া হিসাবে স্থান হিসাবে আজি মাধবপুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে যেখানে অগ্রণী ভূমিকা পালন করেছে আগন্তুক সময়ত আরও বলিষ্ঠ পদক্ষেপ নিশ্চয়ক গ্রহণ করব আর এই ক্ষেত্রে বিদ্যালয়খন প্রাদেশিকরণের ক্ষেত্রে কি অসুবিধা আছে গোটেই বিষয়খিনি মই ইয়ার ডকুমেন্টস বা ইয়ার যেখানে হয়েছে গোটেইখিনি মই শিক্ষামন্ত্রী ডাঙরিয়ার আলোচনা করে আগন্তুক সময়ত যাতে বিদ্যালয়খনি যাতে প্রাদেশিকরণের ক্ষেত্রে যাতে আমি যাতে আগুয়াই লো যাব তার কারণে নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ